সুস্বাগতম সবাইকে তো কেমন আছো তোমরা দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল সেটের উপর মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট সোজা কথায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে এক্সাম দিতে হয় আমাদের রাজ্যে ঠিক আছে তো এই এক্সাম নিয়ে ডিটেলসে আমরা কথা বলবো তো তার ফর্ম বেরিয়েছে তো তোমরা যারা যারা সেট এক্সাম দিতে চাও তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো কয়েকদিনই হয়ে গেছে তোমার সেটের ফর্ম বেরিয়েছে মানে স্টেট এলিজিবিলিটি টেস্টে তো সেটা ষোলোই আগস্ট থেকে শুরু হয়েছে ফর্ম বের হওয়া মানে সেটের ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্টের আর এটা লাস্ট ডেট রয়েছে হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ অব্দি মানে এ তো আজকে তো এক তারিখ মানে আর পনেরো দিন হাতে তোমাদের সময় আছে তার মধ্যে তোমরা যারা এই সেট এক্সাম দিতে চাও তো তারা ফর্ম ফিল আপ করে ফেলো তো এখান থেকে যেটা বলা হয়েছে যে এই সেট এক্সাম হবে যে দু সালের নয়ই জানুয়ারি তো তার মানে নয় জানুয়ারি দু সালে হচ্ছে এই এক্সাম হবে মানে এখন যেটা ফর্ম ফিল তোমরা করবে এবার আমরা কথা বলবো যে সেট এক্সামটা কি তো সেট এক্সাম মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নেয় প্রতি বছর তো এই এক্সামের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজ আর ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত করার জন্যই হচ্ছে এই এক্সাম নেওয়া হয় তোমরা যদি এই সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে ডাব্লুডাব্লু ডাব্লু ডাব্লু সিএসসি ডট ও ডট ইন এতে সার্চ করলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে আবার যেটা বলি যে ডেট যাতে তোমাদের মনে থাকে ষোলো তারিখ থেকে শুরু হয়েছে গত মাসের মানে আজকে তো সেপ্টেম্বরের এক তারিখ তো আগস্টে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আর সেপ্টেম্বরের পনেরো তারিখ হচ্ছে তোমার লাস্ট ডেটের মধ্যে তোমার ফর্ম ফিল করতে হবে আর ডিসেম্বরে মানে এই বছরের ডিসেম্বরের থার্ড উইকে মানে দু হাজার একুশ সালের ডিসেম্বরের থার্ড উইকে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড দেবে এই সেট এক্সামের তো এবার যদি আমরা একটু ক্রাইটেরিয়া দেখি মানে তুমি কি এলিজেবল মানে কারা কারা এলিজেবল হবে এই সেট এক্সাম দেওয়ার জন্য তো সেট এক্সাম দেওয়ার জন্য তোমার মাস্টার্সে মানে এম বা এম এসসিতে তোমার পেতে হবে ফিফটি ঠিক আছে জেনারেলদের জন্য আর এসসি এসটি এস ও এদের জন্য হচ্ছে তোমার ফিফটি পেলে মানে পোস্ট গ্রাজুয়েশনে তারা এই সেট এক্সামে বসতে পারে তো শুধুমাত্র এসসি এস ও না পিডব্লিউডি ও এরাও আচ্ছা ধরো তুমি অনেকে আছে এম এ বা এমএসসি লাস্ট ইয়ারে পড়ছো তোমরা তো তোমরাও যদি চাও এই এক্সামে বসতে পারো কোনো সমস্যা নেই মানে ধরো এরকম হতে পারে তুমি সেকেন্ড ইয়ারে উঠেছো এম এ বা এমএসসি তো তোমার এক্সাম এখনও কমপ্লিট হয়নি বা এক্সাম যদি কমপ্লিটও হয় তার রেজাল্ট দেয়নি এরকম পজিশনেও কিন্তু তুমি এই ফর্ম ফিল আপ করতে পারো মানে এক্সামে বসতে পারো আরেকটা যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যে তোমার যেই সাবজেক্টে মাস্টার্স রয়েছে বা এম এ বা এমএসসি রয়েছে শুধুমাত্র সেই সাবজেক্টেই তুমি কিন্তু সেট এক্সামে বসতে পারবে অন্য কোনো সাবজেক্টে না ধরো তোমার মাস্টার্স রয়েছে রয়েছে বাংলাতে তুমি চাইছো যে আমি ইতিহাসের সেটে বলবো তা কিন্তু হবে না ঠিক আছে তো তোমরা যারা যারা ফর্ম ফিল করতে চাও তারা বেঙ্গল সিএসসি কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই সেট এক্সামে বসার জন্য তো এটা তো আমরা ডিটেলসে কথা বললাম এবার আসি হচ্ছে ফিজের দিকে তো এই যে তুমি সেট এক্সামে বসতে চাও তো সেট এক্সামে বসার জন্য ফর্ম ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল আপে ফিজের পরিমাণ কত তো জেনারেলদের জন্য ফিজের পরিমাণ হচ্ছে বারোশো টাকা ও বিসি আর ইকোনমিক্যালি উইকাস সেকশানদের জন্য ফর্ম ফিল আপ পেয়ে লাগবে ছয়শো টাকা এসসি এসটি ট্রান্সজেন্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এদের জন্য লাগবে হচ্ছে তিনশো টাকা ফর্ম ফিল আপে ঠিক আছে যারা সেট এক্সামে বসতে চাও তাদের জন্য তো এবার হচ্ছে আমরা এক্সাম প্যাটার্নটা নিয়ে কথা বলেছি এক্সাম প্যাটার্নটা কি সেটের তো এক্সামের প্যাটার্ন হচ্ছে সেটের পুরো সম্পূর্ণ টিক মার্ক আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এটা বিশাল বড় একটা পজিটিভ পয়েন্ট পেপার ওয়ানে পঞ্চাশটা কোশ্চেন আর পেপার টুতে হচ্ছে একশোটা কোশ্চেন তো পঞ্চাশটা কোশ্চেন যেটা মানে কম্পালসারি পেপার তো সেটা তো এমনি সবার কম্পালসারি থাকে আর পেপার টুতে হচ্ছে তোমার সাবজেক্টের পেপার মানে যে সাবজেক্ট তুমি সেট এক্সাম দিতে চাইছো পেপার আনে থাকে হচ্ছে তোমার কম্প্রিহেনশান রিডিং প্যাসেজ রিজনিং অ্যাবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস ডাইভার্জেন্ট থিঙ্কিং তো মোটামুটি তেত্রিশটা সাবজেক্টের উপর এই সেট এক্সাম দেওয়া হয় তো তুমি যে সাবজেক্টে তোমার মাস্টার্স করা তো সেই সাবজেক্ট তুমি দেখে সেই হিসাবে তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারো তো এখানে কিন্তু তোমার যে এক্সাম এটা কিন্তু অফলাইনেই হয় ঠিক আছে অনলাইনে হয় না এরপরে কোশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে পেপার ওয়ানে পঞ্চাশটা পেপার টুতে একশোটা কোশ্চেন মানে দু মার্ক করে কোয়েশ্চেন তাহলে টোটাল নাম্বার পড়ছে তোমার তিনশো মার্কের পরীক্ষা হচ্ছে টোটাল সেট এক্সাম তো এবার আমরা যদি কোয়ালিফাইং মার্কস দেখি তাহলে জেনারেলদের জন্য কোয়ালিফাইং মার্কস হচ্ছে ফর্টি পার্সেন্ট এসসি এসটি ট্রান্সজেন্ডারদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট ও বিসি আর ইকোনমিক্যাল উইক সেকশানদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যাগ্রিগেট লাগে তো এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট এলিজিবিলিটি টেস্টের সাবজেক্টগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্টে রয়েছে টিচিং অ্যাপটিটিউড তো টিচিং অ্যাপটিটিউডে রয়েছে টিচিং লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং তারপর হচ্ছে মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং নেক্সট হচ্ছে টিচিং সাপোর্ট সিস্টেম ইভ্যালুয়েশন সিস্টেম এটা গেলে হচ্ছে তোমার টিচিং অ্যাপটিটিউডে এরপর নেক্সট আসছে হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড তো রিসার্চ অ্যাপটিটিউডের পার্টগুলো হচ্ছে রিসার্চ নাম্বার টু হচ্ছে মেথডস অফ রিসার্চ তারপর হচ্ছে স্টেপস অফ রিসার্চ থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং অ্যাপ্লিকেশান অফ আই সি টি ইন রিসার্চ রিসার্চ এথিক্স এই পার্টটা গেল এরপর আসে হচ্ছে তোমার কম্প্রিহেনশান তো কম্প্রিহেনশনের পার্টগুলো হচ্ছে কোয়েশ্চেন বেজ অন কম্প্রিহেনশান প্যাসেস তারপর আসতে আসছে তোমার কমিউনিকেশান তো কমিউনিকেশানে রয়েছে যেটা এফেক্টিভ কমিউনিকেটর ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেটার্স তারপর হচ্ছে মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি নেক্সট আসছে হচ্ছে তোমার লজিক্যাল রিজিয়ারিং পার্ট তো লজিক্যাল রিজিয়ারিং পার্টে রয়েছে ভার্ভাল অ্যান্ড নন ভাবাল রিজিয়নিং তারপর হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন তো ডাটা ইন্টারপ্রিটেশনে হচ্ছে কোশ্চেন বেসড অন ম্যাথমেটিক্স স্টাডি টিল ক্লাস টেন এরপর আসছে হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি যেটা শর্ট ফর্মে বলে তো এখানে রয়েছে বেসিক্স অফ দ্য ইন্টারনেট অ্যান্ড ইন্টারানেট ইমেইল অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্সিং নেক্সট হচ্ছে ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশান এই পার্টটা গেলো তারপর আসছে হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভাররমেন্ট সেই পার্টে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট হিউম্যান অ্যান্ড এনভারনমেন্ট ইন্টারাকশান এনভাররমেন্টাল ইস্যুস ইম্প্যাক্টস অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথ এক্সেট্রা এরপর আসছে তোমার হায়ার এডুকেশান ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশান ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ওরিয়েন্টাল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া তো এই গেলো হচ্ছে তোমার সিলেবাসটা পেপার ওয়ানের আর পেপার টুতে হচ্ছে তোমার সাবজেক্ট যে সাবজেক্টে তোমার এমই বা এমএসসি করা সেই সাবজেক্টে তো ডাব্লিউ বি সেটের যে যে সাবজেক্টগুলো আছে দেখো মানে কোন কোন সাবজেক্টে তুমি সেট এক্সাম দিতে পারবে সেট এক্সামে বসতে পারবে তো সেই সাবজেক্টগুলো হলো দেখো ইংলিশ বেঙ্গলি সংস্কৃত হিন্দি উর্দু কমার্স ইকোনমিক্স হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান কেমিক্যাল সায়েন্স বা জিওগ্রাফি লাইফ সায়েন্স ম্যাথামেটিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সোশিওলজি সাইকোলজি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস ফিজিক্যাল এডুকেশান ইলেকট্রনিক সায়েন্স কম্পিউটার সায়েন্স হোম সায়েন্স সাঁওতালি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম অ্যান্থ্রোপোলজি আর্টস সায়েন্স মিউজিক ল নেপালি ম্যানেজমেন্ট অ্যারাবিক এনভারমেন্টাল সায়েন্স এই যে যে তেত্রিশটা সাবজেক্ট এই তেত্রিশটা সাবজেক্টের উপর কিন্তু তুমি সেট এক্সাম দিতে পারো ঠিক আছে যেটা তোমার পছন্দ মানে যে সাবজেক্টে তোমার এম এ এম করা আছে এই যে তাদের যে লিস্টের মধ্যে যদি থাকে এই তোমার সেই সাবজেক্ট তাহলে তুমি কিন্তু তাতে এই সেট এক্সামে বসতে পারবে তো এইবার যদি আমরা কাট অফের দিকে তাকাই তো তাহলে দেখো কাট অফ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কাট অফ দেখো মানে সাবজেক্ট ওয়াইজ যদি বলি ইংলিশে পঞ্চাশ পয়েন্ট সাতষট্টি গেছে বাংলায় সাতান্ন সংস্কৃতিতে পঞ্চান্ন হিন্দিতে বাহান্ন উর্দুতে ষাট কমার্সে তেপ্পান্ন ইকোনমিক্সে ষাট হিস্ট্রিতে একান্ন ফিলোসফিতে ষাট পলিটিক্যাল সায়েন্সে চুয়ান্ন এডুকেশানে তেপ্পান্ন কেমিক্যাল সায়েন্সে একান্ন জিওগ্রাফিতে একান্ন লাইফ সায়েন্সে চুয়ান্ন ম্যাথমেটিক্যাল সায়েন্সে পঞ্চাশ ফিজিক্যাল সায়েন্সে ঊনপঞ্চাশ সোশিয়লজিতে ছাপ্পান্ন সাইকোলজি আটষট্টি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে সাতচল্লিশ ফিজিক্যাল এডুকেশানে চুয়ান্ন ইলেকট্রনিক সায়েন্সে আটান্ন কম্পিউটার অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশানে চুয়ান্ন হোম সায়েন্সে একান্ন সাঁওতালিতে বান্ন মাস কমিউনিকেশানে চুয়ান্ন অ্যান্থ্রোপোলজিতে আটান্ন আর্থ অ্যান্ড অ্যাটমসফেরিক ওশান প্ল্যানেটোরি সায়েন্স ছাপ্পান্ন তারপর মিউজিকে উনষাট লতে ছাপ্পান্ন নেপালিতে সাতচল্লিশ এই হচ্ছে তোমার মোটামুটি কাট অফ জেনারেদের এসছে সাবজেক্ট ওয়াইজ আর যেটা আমরা বললাম যে এই এক্সাম তোমরা যারা একুশ সালের এফ এ ফর্ম ফিল আপ করবে তো তাদের এক্সাম তো বাইশ সালে হবে তো সেই এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড হচ্ছে এই বছরের মানে ডিসেম্বর লাস্ট উইকে পেয়ে যাবে ঠিক আছে মানে তুমি যদি ওয়েবসাইটে যাও এখানে পেয়ে যাবে কিন্তু ওই টাইমটায় মানে ডিসেম্বর লাস্টের দিকে তো এই যে তুমি এক্সাম দিলে ধরো এক্সামের অ্যান্সার কেউ কিন্তু অনলাইনে তুমি সেখানে ডাইরেক্ট দেখতে পারো যে কটা ভুল গেছে আর কটা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি সেট এক্সামের ব্যাপার যেটা রিসেন্টলি ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো তোমরা যারা সেট এক্সাম দিতে চাও তো তারা কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও যে সাবজেক্টগুলো আমরা কথা বললাম যে কোনো একটাতে তোমার মাস্টার্স থাকলে এম এম এসসি থাকলে তুমি কিন্তু এই সেট এক্সামে বসতে পারো ঠিক আছে কলেজ সার্ভিস কমিশনের মানে এই যে যে এক্সাম দিয়ে কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো কলেজের এবং ইউনিভার্সিটির বেঙ্গলের ঠিক আছে কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি ইউজিসি থেকে বলেছে যে যেটা আগে থেকে বলা ছিল যে দু হাজার একুশ সালের জুন মাস অবধি পিএইচডি কম্পালসারি লাগবে ইউনিভার্সিটির প্রফেসর হতে গেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু সেটা মনে হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে সেটা আরও ডেট এক্সটেন্ড হবে করোনার জন্য তো এটা একটা বিশাল বড় পজিটিভ স্টেপ সুখবর যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও ইউনিভার্সিটির তো সেই অনুযায়ী ভালোভাবে প্রিপারেশান নাও ঠিক আছে আর যদি দেখো তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তাছাড়া ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে জানাতে পারো আর তাছাড়া আমাদের টুইটারে টেলিগ্রামে তোমরা জয়েন করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকিরা ডট ইন সেখানে কিন্তু আমরা রেগুলার আপডেট করছি তো সেগুলো তোমরা দেখো আর আমাদের যে পেইড কোর্স কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে তো তোমরা দেখে থাকবে সেপ্টেম্বর থেকে আমরা শুরু করেছি তো এগুলো নিয়ে আরও ডিটেলসে আপডেট বিভিন্ন সময় আসতে থাকবে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা আমাকে অনেকে জানিয়েছিলে ইনস্টাগ্রামে বিভিন্ন প্রফেশান রিলেটেড ভিডিও করতে তো সেগুলো নিয়ে আমরা ভিডিও আস্তে আস্তে আসবে যা অলরেডি আমরা অনেকদিন আগে শুরু করেছিলাম কিন্তু সেটা গ্যাপ করে গেছিলো একটা তো সেই গ্যাপটাই কিন্তু এখন আবার পূরণ হয়ে কন্টিনিউয়াসলি চলতে থাকবে ঠিক আছে তো বিভিন্ন প্রফেশান নিয়ে ভিডিও এবং সেগুলোর জন্য কীভাবে প্রিপারেশান নিতে হবে যাতে তোমরা খুব ছোট বয়সে মানে কম বয়সে মানে সেটা সম্পর্কে প্রিপারেশান নিয়ে কিন্তু এগিয়ে থাকতে পারো সেই হিসাবে কিন্তু আমরা স্টেপগুলো বলে দেবো ঠিক আছে তো চলো তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো এটা